মেয়েরা স্কুলে যাবে সেটাই হলো স্বাভাবিক। তারা খুব আনন্দের সাথে স্কুলে যেতে পছন্দ করে, আর তাতে যদি ছন্দ পতন হয় তাহলে লেখাপড়ার ব্যাঘাত ঘটে। করোনা ভাইরাসে পৃথিবীতে ছেলে মেয়েদের লেখাপড়ায় সেই ছন্দ পতন ঘটিয়ে দিল, আর সেই সুযোগকেই কাজে লাগালো এলটিডিএস। এলটিডিএস এই প্যান্ডামিকের সময় অনলাইনে ছোট ছোট ছেলে মেয়েদের অতি দ্রুত ইংলিশ শেখাচ্ছে নেটিভ স্পিকারদের মতো। অনলাইনে যেহেতু আমি পড়াই, 200 প্রথম ফার্স্ট ট্রেনিংয়ে 200 আমার পার্টিসিপেন্ট ছিল, ছোট থেকে বড় আমার অর্গানাইজেশনে সব ধরনের স্টুডেন্ট আছে, ওরা শত শত প্রেজেন্টেশন করেছে। আরেকটা স্পেশাল দিক হচ্ছে আমরা প্রেজেন্টেশন বানাতে তাদেরকে উদ্বুদ্ধ করি। ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার কে না হতে চায়, কেউ যদি সত্যি সত্যি হতে চায় সত্যি সত্যি তাকে ডেভোটেড হতে হবে, তাকে ম্যাড হতে হবে, আর ম্যাড বানাতে আমরা সহায়তা করতে পারবো। এলটিডিএস স্টুডেন্টরা ভয়েস অফ আমেরিকার কাছে নিজেদের প্রতিভা তুলে ধরে। Every night in my dreams I see you. I also improve my English, my fluent speaking and how to speak in English so much fastly. English is most important I think, but before join in LTD's commando I don't know what is English. My aim in life is to be a good cricketer and as well as a good presenter, because I did a lot of things in this lockdown. You know, this is a pandemic period and in this time we don't have anything to do without online classes. এছাড়া এলটিডিএস স্টুডেন্টরা আরো বলে, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। I'm also just very happy that I could just join in this big platform. It's like a family. The LTDS is so good. LTDS just changed my life. Now I can like introduce myself that I'm a native speaker, I'm a fluent speaker. Spoken English শিখাতে LTDS ছেলে মেয়েদের মধ্যে মিরাকল পরিবর্তন এনেছে। অনেকে জিজ্ঞেস করে যে ফ্লুয়েন্ট স্পিকার হতে কতদিন টাইম লাগে, তো আমরা 2 মান্থস টাইম নেই, কিছুদের ক্ষেত্রেও তাই, বাট তারপর আমরা প্র্যাকটিসের জন্য আর একটু বেশি টাইম নেই। ইংলিশটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সবাই বোঝে সবাই জানে, এবং যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে আমি যদি আমার দেশকে প্রেজেন্ট করতে চাই অবশ্যই আমার ইংলিশটা জানতে হবে। আজ প্রথম পর্বে আমরা এলটিডিএস এর ছোট ছোট ছেলে মেয়েদের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম, দ্বিতীয় পর্বে মায়েদের কথা তুলে ধরব। বিশ্বের সাথে তাল মিলাতে হলে প্রয়োজন নিজেকে ইংরেজিতে দক্ষ করা, আর করোনা ভাইরাস যখন সব কিছু স্থবির করে দিয়েছে ঠিক তখনই এলটিডিএস এর প্ল্যাটফর্মের মাধ্যমে মমস এবং কিডসরা খুব স্বল্প সময়ে নিজেদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলেছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।